কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام الله الحبيب বলেছেন আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপন আরশের ছায়া তলে স্থান করে দেবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমাম আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা করে দিবে। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে স্থান করে দিবেন, আর জালেম যারা তাদেরকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দু নাম্বার হচ্ছে শাবুন নাসা আফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দেবেন, যে যুবক তার যৌবন কালটা আল্লাহ পাকের বন্দিগিতে কাটিয়ে দেয়। যৌবন কাল যেমন দুনিয়া কামানোর মৌসুম, দুনিয়া কামায় মানুষ করে যৌবন কালে, আবার পরকাল কামাতেও হবে যৌবন কালে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোটা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। যত যুবক ভাইরা এখানে এসেছেন, আপনারা বলুন তো যে আমরা আগামীকাল আবার একটা মাহফিলে বসব, কিংবা আগামীকাল আমরা কর্মমুখর হব, এমন কোন সিউরিটি পৃথিবীর কেউ আমাদেরকে দিতে পারবে? জোরে বলুন না, কেউ দিতে পারবে না। আপনারা যারা সচেতন, পত্র পত্রিকা পড়েন, খবর রাখেন, আপনারা, আমি গতকালকে দেখেছি, বিবাহ হয়েছে রবিবার দিন, সোমবার দিন, এই বরের বুক ব্যথা শুরু হয়েছে। যেদিন বউ ভাতের অনুষ্ঠান হবে, সমস্ত আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে গাড়ি ভরে লোক বরের বাড়িতে এসেছে, আর বর তখন মেডিকেলে ভর্তি। যখন মানুষের খানা খেতে বসবে, পোলাও কুরমা বিরিয়ানি সব রান্না প্রস্তুত, মানুষরা সিটে বসেছে খানা খাওয়ার জন্য, এমন সময় এলান হলো, ঘোষণা করা হয়েছে, স্বামী এই নব দুলহানের যিনি গার্জিয়ান, স্বামী হসপিটালে ইন্তেকাল করেছে। ভাবতে পারেন, এত দুনিয়ার বাস্তবতা, এই পৃথিবীর চরম বাস্তবতা, কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। এই জন্য যুবক ভাইরা যারা এখানে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমূলক কথা বলেন না, হুজুর বলেন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর বন্দিগিতে কাটায়, কিয়ামতের মাঝে আল্লাহ পাক আরশের ছায়াতলে তাকে স্থান করে দেবেন। যুবক ভাইরা যারা এসেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যেহেতু আমরা মুসলমান আর এটা আমার সবচেয়ে বড় পরিচয়, কবরের মধ্যে আমাকে এই পরিচয়টা জিজ্ঞেস করা হবে, আমার আইডেন্টিটি জিজ্ঞেস করা হবে, ওয়ামা দীনুক, তোমার দিন কি, ধর্ম কি, একটা বারের জন্য জিজ্ঞেস করা হবে না তুমি কোন পার্টি করতে, তুমি কি আওয়ামী লীগ করতে, না বিএনপি করতে, না জামাত করতে, এমন কোনো প্রশ্ন কবরে হবে না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, আমাদের দিনের নাম কি, আরো জোরে
নাকি কবরে গিয়া বলবেন যে না আমরা ধর্ম নিরপেক্ষ ছিলাম? তখন ফেরেশতার গুজুর বাড়ি আর পিটানি একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? ঠিক কিনা? সব ক্ষেত্রে নিরপেক্ষতা দেখায় না, ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ, জায়গা জমির ক্ষেত্রে পক্ষ, স্ত্রীর অধিকারের ক্ষেত্রে পক্ষ, নিজের ক্ষেতের ফসলের ক্ষেত্রে পক্ষ, সব জায়গায় নিজের পক্ষ, দলীয় অধিকারের ক্ষেত্রে পক্ষ, কোথাও নিরপেক্ষ মানুষ হয় না। নির্বাচনের সময় কোনো ব্যক্তি নিরপেক্ষ থাকে? কথা বলে না কেন? যে কোনো এক পক্ষ সে অবলম্বন করে। তো দুনিয়ার সব ক্ষেত্রে আপনি পক্ষ নেন আর ধর্মের ক্ষেত্রে সে নিরপেক্ষ হয়ে যান, এটা তো মুনাফিকি ছাড়া আর কিছু নয়। আপনি নিরপেক্ষ হবেন কেন? আপনি তো যে কোনো পক্ষে যাবেন, হয়তো হিন্দু হবেন, না হয় বৌদ্ধ হবেন, না হয় খ্রিস্টান হবেন, না হয় মুসলমান হবেন, মাঝামাঝি থেকে রোজাও করবেন, পূজাও রাখবেন, পূজাও করবেন, এটা তো মুসলমান নয়, এটা তো মুনাফিক বেঈমান। আজকে বুদ্ধিজীবীরা আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে, বর্তমান যুব সমাজকে নিজের মুসলমানিত্ব থেকে বের করে কুফুর এবং শিরকের মধ্যে মুবতালা করার জন্য কত শত স্লোগান তারা আবিষ্কার করেছে। একটা স্লোগান তারা দিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার, পূজা যখন শুরু হয় রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্নলেবের মুসি পর্যন্ত এক স্লোগান দিতে থাকে একসাথে, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা এখানে যত মানুষ এসেছেন, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বলেন তো, পূজা করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা কি কোনো মুসলমানের উৎসব হতে পারে? আরো জোরে বলতে হবে। এবার আপনাদের পাল্টা প্রশ্ন করি, কুরবানির গরু জবাই দেওয়া এটা আমাদের জন্য উৎসব, আনন্দের দিন, এটা যদি আপনি হিন্দু রাম ঠাকুরদেরকে বলা হয়, ধর্ম যার যার উৎসব যেহেতু সবার, চলেন একটু গরু জবাই করে আসি, কি একজন হিন্দু খুঁজে পাওয়া যাবে? আরো জোরে, না খুঁজে পাওয়া যাবে না, এদেরকে মোটেও খুঁজে পাওয়া যাবে না। আপনি ভালো লেভেলের হিন্দু তো দূরের কথা, একটা মুচিকেও গরু জবাহের কাজে আপনি আনতে পারবেন। আর সেই জায়গায় আপনি একজন হাজি সাহেব হয়ে, কত নাম্বারের হাজি, পূজা মণ্ডপ শুরু হয়ে গেলে এক পাশে দেবদেবীর ছবি, আরেক পাশে নেতার ছবি, উনি এরপরে পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছে, মুসলমান, মুসলমান হয়ে শিরিকে যে শুভেচ্ছা দেয়, আল্লাহর কসম ও মুসলমান হয়ে মুরতাদ হয়েছে। যৌবন কালটা আল্লাহর বন্দিগিতে কাটাতে হবে। আল্লাহর হাবিব বলেন, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাল আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান করে দেবেন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আমার দীন, তোমার দীন কি? তখন এক বাক্যে জবাব দিতে হবে, দীনুল ইসলাম। আমাদের দীন কি? সবাইকে বলতে হবে, দীন কি? নাকি কেউ নিরপেক্ষ আছেন এখানে? যারা নিরপেক্ষ ছিলেন আজকে এখান থেকে তওবা করে উঠবে। বিবাহ করার পরে আপনি কি নিরপেক্ষ হয়ে থাকেন নাকি? বউ আমার অধিকার সবার, অধিকার সবার নাকি? চাকরিটা আমার, বেতনটা সবার, বেতনটা সবার, এরকম এরকম যে কোনো পক্ষ নেই, আমি একদম নিরপেক্ষ মানুষ, নিরপেক্ষ মানুষ, ভাই এটা আল্লাহর হস্তে নিয়ে আসছি, নেন যা যা নাও, নিয়ে যা যা নাও, এরকম। এর মানে দুনিয়ার সকল ক্ষেত্রে আপনি নিজেরটা বুঝেন, দুনিয়ার সব ক্ষেত্রে বুঝেন, আর আপনি ধর্মের বেলায় এসে এত উদার, এত মানবিকতা, মন এত বড়, ঠাকুরের সামনে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে, এটা মন বড়র কাজ নয়, এটা আবু জেহেলের আদর্শের কাজ। অতএব কাজ করবেন আবু জেহেলে, স্লোগান দিবেন নিরপেক্ষতার, এই মুনাফিকি বন্ধ করতে হবে। এই জন্য যে সমস্ত মুনাফেকরা এই কাজগুলো করে তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। যুবক ভাই যতগুলো এখানে এসেছেন, আমরা আমাদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে চাই,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে একজন তরুণ সাহাবি, বয়স ছিল মাত্র 20 বছর, নাম তার আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহর নবীর এত বেশি প্রশংসা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ দিয়ে দেখেন নাই, কিন্তু হুজুরের প্রশংসা শুনে শুনে নবীজির প্রতি দিলে দিলে ঈমান গ্রহণ করে ফেলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়বেন অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন অপেক্ষা ছিলেন, কিন্তু এই যুবক ছেলেটা, এই তরুণ ছেলেটা ছোট্টবেলায় গার্জিয়ান হারিয়েছিল, চাচার হাতে লালিত পালিত হয়েছে। আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তিনি শুনতে পেলেন অসংখ্য সাহাবীরা ঘর বাড়ি ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। এই কথা যখন তিনি শুনতে পেলেন, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তিনি অপেক্ষা করতে পারলেন না। মুশরিক চাচা, মূর্তি পূজারী চাচাকে ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছেন? বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে এক আল্লাহর কথা বলেন, এক আল্লাহর আদর্শের কথা বলেন, তাওহীদের কথা বলেন, আপনার কাছে কেমন মনে হয়? এ কথা শুনে চাচা বলল, ভাতিজা, তার মানেটা কি? ভাতিজা বলছে, চাচা, এর মানে হলো আমার তো তাই মনে হয়, লক্ষ লক্ষ দেবদেবীর কথা যা বাপদাদার মুখে শুনেছি, আমার তো মনে হয় এগুলো একটাও সত্য না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সত্য বলেন, আমার কাছে সেটাই সঠিক মনে হয়। চাচা বলল, ভাতিজা, তোমার সাহস দিন দিন বেড়েই চলছে, তোমার ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার পরে কুলে করে, কাঁধে করে, কাখে করে আমি তোমাকে মালিশ করেছি, জায়গা দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি, ছাগল পাগল সব দিয়েছি, মেষপাল দিয়েছি, সব তোমাকে দিলাম, আর বিনিময়ে তুমি আজকে আমার মুখের সামনে দাঁড়িয়ে বাপদাদা ধর্মের মুখের মধ্যে চুন কালে দেওয়ার কথা বলো। খবরদার, সামনে যদি এ ধরনের কোনো কথা তোমার জবানে শুনি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে দেওয়া সমস্ত সম্পদ আমি ছিনিয়ে নেব। মাত্র 20 বছরের এই তরুণ জবাব দিয়ে বলে, চাচা যান, আপনি যদি ধর্মের কারণে আমাকে দেওয়া আপনার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে চান, আমি সব আপনাকে ফিরিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি মনে মনে ইসলাম গ্রহণ করেছি, ওই ইসলাম গ্রহণ করা থেকে আপনি আমাকে বিরত রাখতে পারবেন না। চাচা বলল, তাহলে আমার সম্পদ সব ফিরিয়ে দাও। বলে, সব ফিরিয়ে দিলাম আপনাকে, সব ফিরিয়ে দিয়েছি, এবং আপনাকে সাক্ষী রেখেই আমি পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য যখন তিনি দিয়ে দিলেন, চাচা রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে আর বলছে, ভাতিজা, এত বড় সাহস তোমার, তুমি আমার মুখের উপর কথা বললে, আবার কালিমার ঘোষণা দিয়ে দিলে, আমার জায়গা জমি টাকা পয়সা সব কিছু আমি ফিরে পেয়েছি, তোমার গায়ের যে জামা পরনের লুঙ্গিটা এটাও তো আমারই টাকা, এটাও খোল, এটাও খোল, 20 বছরের তরুণ, এখনো রসুলকে চোখেই দেখেনি, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে জাগা জমি সত্য ফিরিয়ে দিয়েছে, গায়ের জামা খুলে উলঙ্গ হয়ে গিয়েছে। যত যুবকরা এখানে এসছেন, একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইসলামকে প্রাধান্য দিয়ে ধর্মকে ঠিক রাখার জন্য তারা জাগা জমি তো শেষ করেছে, গায়ের জামাটা খুলতে বাধ্য হয়েছেন। আজকে আমরা মুসলমানদের, আমাদের ত্যাগ কোথায়, আমাদের কোরবানি কোথায়? আজকে তো আমরা নেতার খুশির জন্য, নেত্রীর খুশির জন্য অনেক মুসলমান শিরিক করতে আজকে দেখা যাচ্ছে, অনেক মুসলমান মূর্তির পক্ষে কথা বলছে, অনেক মুসলমান মূর্তির পক্ষে অবস্থান নিয়েছে, যে মুসলমান মূর্তির পক্ষে অবস্থান নেবে সে মুসলমান থাকতে পারে না। আপনাকে ত্যাগ এবং কোরবানি করতে হবে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে মায়ের কাছে যখন চলে গিয়েছে,
মা তার এই উপযুক্ত সন্তানকে উলঙ্গ দেখে লজ্জায় চক্ষুকে নত করে ফেলেছে আর বলছে, বাবা জান তোমার এই অবস্থা কেন? মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বললে, মা বলছে আমার কাছে চাও কি? বলে, মা তোমার কাছে কিছুই চাই না, মাত্র একটুখানি বস্ত্র চাই, যে কাপড়টা কোনো মতে লজ্জাস্থানে আবৃত করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে যেতে পারি। মা একটা কাপড় আনলেন, কাপড়টাকে দুইটা টুকরা করলেন, একটা টুকরা তিনি গায়ের মধ্যে জড়াই নিলেন, আরেকটা টুকরা তিনি লজ্জাস্থানকে আবৃত করলেন। এরপরে দুজাহানের বাদশাহ ইমাম মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদ নববীতে তিনি ঢুকে বসে আছেন জীর্ণশীর্ণ অবস্থায়। আল্লাহ নবী যখন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন, আব্দুল উজ্জার চেহারার দিকে তাকাইয়া বলছেন, যুবক তুমি কে, তোমার এই অবস্থা কেন? যুবক নিজের পরিচয় দিয়ে সমস্ত ঘটনা খুলে বলল, নবীজি আমার তো অনেক কিছুই ছিল, টাকা পয়সা ছিল, বাড়িঘর ছিল, সব ইসলামের জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার চাচা আমার গায়ের জামা পরনের লুঙ্গিটা খুলে রেখে দিয়েছে, সেটাও আমাকে আনতে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার নাম পরিবর্তন করে দিলেন, জিজ্ঞেস করলেন নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব বলে এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ, তুমি উজ্জার বান্দা নও, তুমি আল্লাহ পাকের বান্দা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাহাবীদের মধ্যে কয়েকজনের নাম ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। এখন তিনিও তো আব্দুল্লাহ, তো সাহাবীদের মধ্যে মুশাবাহাত লেগে যাবে নামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লকব দিয়ে দিলেন, আব্দুল্লাহ দুল বিজাদাইন। বিজাদুন শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা, বিজাদাইন দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ, যিনি ইসলামের জন্য সমস্ত কিছু কুরবানি করে মাত্র দুই টুকরা কাপড় পরে হুজুরের সামনে এসেছিলেন। লকব দিয়ে বলা হলো দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পরে আল্লাহর নবী আসহাবু সুফফার সাথে তাকে মিলাইয়ে দিলেন। সাহাবীদেরকে বললে তারে কোরআন শেখাও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাকে কোরআন শেখালেন। রাতের বেলায় সমস্ত সাহাবীরা যখন ঘুমায় যায়, এই সাহাবি ঘুমায় না, রাতের বেলায় জোরে জোরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, এত জোরে কোরআন তেলাওয়াত করেন, অন্য সাহাবি যারা আছেন তারা রাতের বেলায় কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে ঘুমাতে পারেন না, ডিস্টার্ব হয়। নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় এই সাহাবি এত জোরে জোরে কোরআন পড়ে যে আমরা রাতের বেলায় ঘুমাতে পারি না, একটা ব্যবস্থা আপনি করে দিন। হুজুর বলেন, সাহাবীরা আব্দুল্লাহকে প্রাণ ভরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে দাও, এই কোরআনের জন্য ইসলামের জন্য তাকে অনেক বড় কুরবানি করতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, জায়গা জমি ছাড়তে হয়েছে, গায়ের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে ইসলামের জন্য, মন প্রাণ উজার করে আল্লাহ পাকের কোরআন পড়ার সুযোগ করে দাও। প্রিয় যুবক ভাইরা আমার, আব্দুল্লাহ দুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কোরআন তেলাওয়াত করলেন। যুদ্ধের ময়দানে রওনা হওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে গিয়া শহীদ হই, আমার জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারি, আমি তো মাল দিয়েছি আল্লাহর রাস্তায়, এবার আমি আল্লাহর রাস্তায় জান দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ জুল বিজাদাইন শাহাদাতের তামান্না পেশ করা হলো। শাহাদাতের তামান্না পেশ করার পরে নবীজি গাছের একটা ছাল উঠিয়ে বাকল এনে নিজের হাতে এই সাহাবী আব্দুল্লাহ জুল বিজাদাইনের হাতের মধ্যে লাগাই দিলেন আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম। আব্দুল্লাহ জুল বিজাদাইন কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শহীদী মৃত্যু তামান্না করলাম,
শহীদ কাফেলায় শামিল হতে চাইলাম আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম বানাই দিলেন। হুজুর বলেন আব্দুল্লাহরে শোনো, তোমার মনে জিহাদের যে তামান্না, শহীদ হওয়ার যে প্রেরণা তোমার অন্তরের মধ্যে রয়েছে, এই প্রেরণা আর তামান্না নিয়ে বিছানায় শুয়েও যদি তুমি মারা যাও, আমি নবী সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে। এই জিহাদের এই ময়দানে আব্দুল্লাহ জুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হলেন, প্রচন্ড জ্বর এসেছে, ক্ষতবিক্ষত হননি, জ্বরে আক্রান্ত হয়ে এই সাহাবি জিহাদের ময়দানে মারা গেলেন। রাসূলের কানে আওয়াজ দেওয়া হলো, হে আল্লাহর রাসূল, আপনার সেই ভালোবাসার সাহাবি, আপনার স্নেহধন্য আব্দুল্লাহ জুলফিজাদাই জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। হুজুর বললেন তার কাফনের ব্যবস্থা করো, আমি তার জানাজার ইমামতি করব। তাকে জিহাদের ময়দানে সন্ধ্যাবেলা, সন্ধ্যা ঘনিয়ে এসছে, তাকে গোসল দেওয়া হলো, জানাজার নামাজ রাসূল পড়ালেন, কবর খনন করা হয়েছে। সন্ধ্যাবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের পাশে বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে আব্দুল্লাহ লাশ বহন করে কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে রাসূল নামার পারমিশন দিলেন না, হুজুর নিজে কবরের মধ্যে নেমে গেলেন। রাসূল নিজে কবরের মধ্যে নেমে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা অত্যন্ত আদবের সাথে তোমরা তোমাদের ভাইয়ের লাশকে আমার হাতে উঠাইয়া দাও। কবরের মধ্যে এই তরুণ সাহাবীর লাশকে রাসূল শোয়ালেন, শুয়ে তার কপালের মধ্যে চুমা খাইলেন। কবরের সমস্ত কাজ কমপ্লিট করে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘোষণাটা শোনা মাত্র পাশেই দাঁড়িয়ে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে দামি ফকিহ সাহাবী, মাসআলা মাসাইলের ব্যাপারে সবাই যাকে উস্তাদ মানতেন, এই ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আফসোস করে কান্না করে বললেন, আজকে এই জায়গায় যদি আব্দুল্লাহ জুলফিজাদাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সন্ধ্যা পর্যন্ত তার প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। অজুবাক ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়া বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ইমামদারদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করেছি। এবার আমার ভাইদের কাছে আমি জানতে চাই, আমার জানটা কে কিনে নিয়েছেন, মালটা কে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, তাহলে এই কথা যদি আমার বিশ্বাস হয় তাহলে জানটা আমার না, জীবনটা কার, আমার মালটা কার? যেহেতু আল্লাহর দেওয়া জান, আল্লাহর কাছে বিক্রি করা আমার মাল, আল্লাহই দিয়েছেন, আবার আল্লাহই খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তাহলে আল্লাহর দেওয়া জান যেখানে সেখানে আমি খরচ করতে পারবো না, আল্লাহর দেওয়া মাল যেখানে সেখানে খরচ করতে পারবো না। এলাকার মধ্যে গান হবে, গান বাজনায় টাকা খরচ করা যাবে না, এলাকার মধ্যে ভণ্ড মাজার পূজারি ফকিরেরা উরস করবে, উরসে টাকা পয়সা খরচ করা যাবে না, এতিমখানায় খরচ করতে হবে, মসজিদ মাদ্রাসায় খরচ করতে হবে, এলাকার মধ্যে গরিব অসহায় বিধবা নারী যদি থাকে তার পেছনে খরচ করতে হবে, ঋণগ্রস্ত ব্যক্তি যদি থাকে তাকে সাহায্য করতে হবে। আজকে প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলেই দিই, এলাকার মধ্যে যখন কোনো যুবতী মেয়ের স্বামী মারা যায় তখন এলাকার সমস্ত মহিলারা এক বাক্যে ওই নারীর দিকে বাঁকা চোখে তাকায় আর বলে, এই মহিলা একটা অলক্ষিণী মহিলা,